এটা কথা, পরীক্ষার বিষয়ে আজি সেবার পরীক্ষাটো কেনেকে চলিছে সেইটোতো শিক্ষামন্ত্রীয়ে উত্তর দিব নোৱাৰিব। সেইটো এটা বিভাগৰ কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার অব এক্সামিনেশন থাকে, তেনেকে এটা সেট আপ থাকে। সেই টেকনিক্যাল কথা মোক ভিতরের কথা খুঁজলে মই উত্তর দিব নোৱাৰি। মই উত্তর মই জানো যে স্বচ্ছ নিকাভাবে পরীক্ষা হয়েছে, তাত কোনো সন্দেহ নাই। এটা দুষ্ট চক্রয় ভাবিছে যে 1,00,000 চাকরি এওঁলোকে দিম বুলি কৈছে, 1,00,000 চাকরি এতিয়া দি দিব, আমার রাজনৈতিক অবস্থাটো কি হব? ইয়াক লৈ পেলায় যথেষ্ট লোকে, আপনাদের যেতিয়া মানুষজন চিহ্নিত করব, অভিযোগ অনা মানুষ কোন, আপনাদের তার বেকত কোন কোন আছে, আপনাদের সাব, সালে এই উত্তরটা গম পাব। আজি চাওক, ইমান দিন খুব চাকরি বাকরি ভাল ধরনের হয়েছে, কম কমকে যেতিয়া দি অহা হয়েছিল কারো মাত নাছিল। যেতিয়া চাকরি একেবারে মানে গুয়াহাটীত সভাপতি হাজার হাজার চাকরি দিয়া আরম্ভ হল, এই রাজনৈতিক বিরোধীরা তো আরম্ভ হল। গতি নিশ্চয় পরীক্ষার টেকনিক্যাল কথার মই উত্তর দিব নোৱাৰো। সেইটো কারণে আমার কন্ট্রোলার আছে, সকলো আছে, তেওঁলোকে কৰিছে, তেওঁলোকে জানিব। দুর্নীতি কোনো দুর্নীতি দুর্নীতি নহয়, এটি মানে রাজনৈতিক ষড়যন্ত্র, যাতে এই সরকারে 1,00,000 চাকরি দিয়াত আমি কেনেকে ব্যাঘাত জন্মাও।